হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে ফর্মটা তৈরি করতে পারি, আমাদের প্রজেক্টে যে ফর্ম আছে ফর্মটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখব যে ফর্ম থেকে যখন আমরা ডাটা দিব, দেওয়ার পরে আসলে ডাটাবেজে কিভাবে ডাটাটা ইনসার্ট হয় এটা আমরা দেখব। তো এই ইনসার্ট করার জন্য কন্ট্রোলারে আমাকে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো চলুন আমরা কিভাবে কাজ করতে হয় সেটি আমরা দেখি। তো সর্বপ্রথমে এখানে আমি লিখলাম ডলার সাইন ডিভিশন, ডিভিশন নিলাম। আমি একটি কি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। জাস্ট একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমি সর্বপ্রথম দিস কিওয়ার্ড দিয়ে ডিভিশন, ডিভিশন বলতে আমাদের যেই মডেল আছে, আমরা যে মডেল তৈরি করেছিলাম এই মডেলের নাম অনুসারে কিন্তু আমাদের এখানে মডেলের যে নাম আছে, মডেলের নাম আমাদেরকে এখানে লিখে দিতে হবে ডিভিশনস। এরপরে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথমে নিউ এন্টিটি করতে হবে। নিউ এন্টিটির কাজ কি, নিউ এন্টিটি আমরা এখানে লিখে নিই, নিউ এন্টিটি। এরপরে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তো নিউ এন্টিটির কাজ হচ্ছে আমরা যখন বারবার ডাটাটা ইনসার্ট করব, তো এই নিউ এন্টিটি ফাংশনের কাজ হচ্ছে সে ডাটাবেজে নতুন করে ডাটাটা ইনসার্ট করবে বারবার। এটাই হচ্ছে নিউ এন্টিটি ফাংশনের কাজ। এরপরে আমাদেরকে যা করতে হবে, আমরা এখানে লিখব ইফ লেখার পরে দিস কিওয়ার্ড, দিস রিকোয়েস্ট, দিস রিকোয়েস্ট ইজ, আমরা কি মেথডে ডাটাটা নিব, আমরা পোস্ট মেথডে, পোস্ট মেথডে আমরা ডাটাটা নিব। তো এই যে দিস, আমরা হচ্ছে দিস রিকোয়েস্ট ইজ, এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমরা যখন আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্ট থেকে যখন ডাটাটা আমরা ফর্ম থেকে সাবমিট করব, সাবমিট করার পরে এখানে পোস্ট মেথডে সে রিসিভ করবে দিস রিকোয়েস্ট ডাটা ইজ দিয়ে, সে ডাটাটা কি করবে ধরবে। আসলে ধরার পরে সে কি করবে, ডাটা তো ধরার পরে এখানে আরেকটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, ডিভিশন দিস দিস। এরপরে আমাদেরকে কি করতে হবে, এই যে ডিভিশনস আছে আমাদের যে মডেল নেম, মডেল নেমটা আমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, প্যাস এন্টিটি করতে হবে, প্যাস এন্টিটি করব। তো প্যাস এন্টিটি করার পরে এখানে আমাদেরকে যে এই যে নিউ এন্টিটির যে ডাটাটা আমরা ধরলাম, আমরা এখান থেকে নিউ এন্টিটির ডাটাটা আমরা যে ভেরিয়েবলটা নিলাম, এই ভেরিয়েবলটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এরপরে কি করতে হবে, দিস রিকোয়েস্ট গেট ডাটা, তার মানে আমার ফর্ম থেকে যে ডাটাটা আসবে সেই ডাটাটা আমাদেরকে ধরতে হবে। তাহলে আমরা লিখি দিস রিকোয়েস্ট কি ডাটা, গেট ডাটা, গেট ডাটা একটি ফাংশন, সেক্ষেত্রে ফাংশন আকারে আমাদেরকে লিখে দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করব, এখানে ক্লোজ করে দিব এটা। তো এখানে দেখেন আমি কি করলাম, জাস্ট আমি কি করলাম, এখানে হচ্ছে আমি সর্বপ্রথমে একটি নিউ এন্টিটি নিলাম, এরপরে আমরা ফর্মের ডাটা ধরলাম, ধরার পরে এখানে প্যাস এন্টিটি করে দিলাম। তার মানে এখানে ডাটাটা ধরার পরে সে ডাটাটা পোস্ট মেথড ধরার পরে প্যাস করে দিবে, করে দেওয়ার পরে সে এই ডাটাটা এখানে এখন সেভ করতে হবে। আমি কোথায় সেভ করব, এখানে আরেকটি ইফ, ইফ তাহলে আমি সেভ করব কোথায়, দিস আমি কোথায় সেভ করব, আমার যে এই ডিভিশনস মডেল আছে এই মডেলে কিন্তু আমাদের টেবিল নেম বলা আছে, এইখানে আমরা কি করব ডাটাটা সেভ করব, সেভ ডাটার কি করলাম, সেভ করলাম। তো সেভ করার পরে এখানে আমাদের কি করতে হবে, এই যে ভেরিয়েবলটা আছে এটা আমাদেরকে এখানে দিয়ে দিব, সেভ করলাম। তো সেভ যদি হয়, ডাটাটা যদি সেভ হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে একটি মেসেজ শো করবে, দিস ফ্ল্যাশ মেসেজ, ফ্ল্যাশ সাকসেস, কি মেসেজ দেখাবে, সাকসেস মেসেজ দেখাবে। সেই ক্ষেত্রে সাকসেস লিখে দিলাম। তো সাকসেস লেখার পরে কি আমাদেরকে এখানে দেখাবে, আমরা এইভাবে যদি লিখি তাহলে কেক পিসপির কিছু সুবিধা আমরা পাবো এখানে। এরপরে আমরা লিখব এখানে দি ডিভিশন, ডিভিশন
division has been saved. আপনাদের মতো করে আপনারা মেসেজ দিতে পারেন যে আসলে ডাটাটা সেভ করার কি মেসেজ দিবেন। সেভ হবে, ডাটাটা সেভ হবে, সেভ হওয়ার পরে আমরা রিডাইরেক্ট করে দিব, রিটার্ন করে দিব। তো রিটার্ন কোথায় করে দিব, রিটার্ন কোথায় করব, রিটার্ন করব আমাদের যে ইন্ডেক্স আছে, আমরা যে ইন্ডেক্স মেথড তৈরি করেছি এই বা ফাংশন তৈরি করেছি, এই ইন্ডেক্স ফাংশনে আমরা তৈরি রিডাইরেক্ট করে দিব। তো দিস এরপরে রিডাইরেক্ট করে দেব, রিডাইরেক্ট করে দিলাম। রিডাইরেক্ট কোথায় করে দিব, এরপরে অ্যাকশনটা কিন্তু আমাদেরকে এখান থেকে বলে দিতে হবে, আমার অ্যাকশনটা কোথায় হবে, অ্যাকশন কোথায়, ইন্ডেক্সে, ইন্ডেক্স। এরপরে আমরা এখানে ক্লোজ করে দিলাম। তো এরপরে এখানে ডাটা সেভ হওয়ার জন্য এটা করলাম, যদি ডাটাটা সেভ না হয় তাহলে কি করবে, ডাটাটা যদি সেভ না হয় তাহলে দিস একটি ইরর মেসেজ দেখাবে, ইরর দিস ফ্ল্যাশ কি মেসেজ দেখাবে। আমরা এই যে এখানে ফ্ল্যাশ কিওয়ার্ড আমরা ব্যবহার করেছিলাম ফ্ল্যাশ, সেক্ষেত্রে আমরা লিখব ফ্ল্যাশ, ফ্ল্যাশ কি মেসেজ দিবে, ইউরোর মেসেজ আমাদেরকে দিবে, ইউরোর। এরপরে আমরা এখান থেকে বলে দিতে পারি যে কি মেসেজ আমাদেরকে শো করবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা লিখে দিতে পারি এইভাবে, দি ডিভিশন আছে, তো আপনাদের মতো করে আপনারা মেসেজটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। তো দি ডিভিশনস, এই যে ডিভিশন আছে আমরা ডিভিশনস দিয়ে দিলাম, দি ডিভিশনস কুড নট, কুড নট, নট বি সেভড, সেভড দিয়ে দিলাম। তো এরপরে কুড নট বি সেভড এখানে আবার বলে দিলাম, প্লিজ ট্রাই এগেন, এগেন। এখানে আমরা কি করলাম, জাস্ট একটি মেসেজ বলে দিলাম যে মেসেজটা আসলে কি হবে। তো এরপরে এখানে আমরা কি করব, আমরা যেহেতু এখানে এই যে আমরা যে ফাংশন আছে, আমরা কি করলাম সর্বপ্রথমে কিন্তু আমাদের, আমরা যে আমাদের ডাটাগুলো আছে ডাটাটা সর্বপ্রথম ধরলাম, ধরার পরে কিন্তু আমরা কাজ করলাম। তো এরপরে যখন আমাদের এখানে ক্লোজ হয়ে যাবে, এখানে আমাদের যে ফাংশনটা ক্লোজ হয়ে গেছে, এই ফাংশন সেভ করার পরে এখানে আমাদের যা করতে হবে সেটি হচ্ছে ডাটাটা সেট করে দিতে হবে। এখানে আমাদের ডাটাটা কি করতে হবে, সেট করে দিতে হবে। তো সেট কি কারণে করে দিব, আমরা ডাটাটা এইভাবে দিস, দিস লিখব, দিস লেখার পরে এখানে সেট করে দিব, সেট, এরপরে কম্প্যাক্ট করব, কম্প্যাক্ট। তো কম্প্যাক্টের কাজ কি, কম্প্যাক্টের কাজ হচ্ছে আমরা যে ভেরিয়েবল থাকবে, এই ভেরিয়েবলের যে ডাটাগুলো থাকবে, এই ডাটাগুলো আসলে পাঠানোর জন্য আমরা একাধিক রিকোয়েস্ট দ্বারা কম্প্যাক্টে একাধিক রিকোয়েস্ট আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে সেমিকোলন দিয়ে দেবো। এরপরে এখান থেকে যে ডাটাটা আমরা সেন্ড করলাম, অ্যাড ফাংশনে আমরা সেন্ড করলাম, তো এখানে এইটা আমরা ব্যবহার করব। তো এইখানে আমরা জাস্ট আমরা ভেরিয়েবলটা, আমরা ডিভিশনটি এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটি বিষয় আমরা দেখি, প্রথমে কি করলাম, প্রথমে আমরা নিউ এন্টিটি করলাম। এই যে ডিভিশনস, ডিভিশন হচ্ছে মডেলের যে নেম আছে সেই নেম অনুসারে আমরা এই টেবিলের নামটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা কি করেছি, প্যাসেন্স এন্টিটি করেছি। তো প্যাস এন্টিটি এখানে এইস হবে, সরি। তো এরপরে এখানে আমরা সর্বপ্রথম ডাটাটা সেভ করেছি, সেভ যদি সেভ হয় সেই ক্ষেত্রে একটি সাকসেস মেসেজ দেখাবে। এরপরে কোথায় রিডাইরেক্ট করবে, আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে এই ইন্ডেক্স ফাইলে আমাদেরকে রিডাইরেক্ট করবে, আর যদি সেভ না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে একটা মেসেজ দিবে। তো চলুন দেখি, সর্বপ্রথমে আমরা ডাটাটা সেভ করতে চাই, আমরা একটি রিলোড দিই, রিলোড দিয়ে যদি কোনো ইরর থাকে সেই ক্ষেত্রে ইরর এখানে শো করবে, আর যেহেতু আমাদের ইরর নাই তো এখানে আমরা দিলাম 200। দেওয়ার পরে আমরা এখানে দিলাম ঢাকা। তো ঢাকা দেওয়ার পরে আমরা সাবমিট করলাম ডাটাটা,
তো সাবমিট করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু ইনডেক্স ফাইলে নিয়ে চলে এসেছে, কিন্তু এখানে আমাদের মেসেজ শো করতেছে না। তো এইটা কি কারণে মেসেজটা শো করতেছে না এটা আমরা পরের টিউটোরিয়ালে দেখব। তো চলুন দেখি আসলে ডাটাবেজের ডাটাটা সেভ হয়েছে কিনা। আমরা যদি এখানে ব্রাউজ করি তাহলে দেখি এই যে আমরা যে ডাটাটা দিয়েছিলাম ঢাকা নেম অনুসারে আমাদের ডাটা কিন্তু শো করেছে। তো এইভাবেই আমরা ডাটাটা পরের টিউটোরিয়ালে দেখব যে আমরা ডাটাটা ইনডেক্স পেজে আমরা কীভাবে শো করতে পারি এটা আমরা দেখব, পর্যায়ক্রমে আমরা দেখব। এরপরে আমরা ডাটাটা কিভাবে এডিট করতে পারি এটা আমরা দেখব। এরপরে যে ডাটাবেজে আমরা রিলেশন তৈরি করেছি রিলেশন অনুযায়ী আমরা ডাটাটা কিভাবে ভিউ করতে পারি এটাও আমরা দেখব। তো পরের টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই বাই।